জানেন কি, মুকেশ আম্বানিকে রোজগারের দিক দিয়ে গুনে গুনে 10 গোল দেবেন নীতা আম্বানি? হ্যাঁ, ঠিকই শুনছেন, মুকেশ আম্বানির থেকে অনেক বেশি রোজগার করেন নীতা আম্বানি। জানেন এক বছরে ঠিক কত টাকা আয় করেছেন তিনি? দেখুন নীতা আম্বানির রোজগারের পরিমাণ। সম্প্রতি আম্বানি পরিবারের ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে নিয়ে তুমুল চর্চা হয়। বিভিন্ন সংবাদ সংস্থার রিপোর্ট অনুসারে এশিয়ার সবচেয়ে ধনী পরিবার আম্বানি পরিবারের মোট সম্পদ $113.5 বিলিয়ন। এই পরিবারের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর 50.33% অংশীদারিত্ব রয়েছে, যেখান থেকে তারা বিশাল লভ্যাংশ পায়। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান ও এমডি মুকেশ আম্বানি গত 4 বছর ধরে সংস্থা থেকে কোনো বেতন নেননি। কোভিড মহামারীর পরে তিনি এই সিদ্ধান্ত নিয়ে নেন। গত বছর শেয়ার হোল্ডারদের অনুমোদন দেওয়া একটি বিশেষ রেজলিউশনে বলা হয়েছে যে মুকেশ আম্বানি ব্যবসায়িক ভ্রমণের সময় তার স্ত্রীর ভ্রমণ, যাতায়াত ও থাকার খরচ পাবেন তিনি। এছাড়া সংস্থার ব্যবসার জন্য ব্যবহৃত গাড়ির খরচও দেওয়া হবে। আম্বানি পরিবারের সদস্যদের নিরাপত্তার ব্যবস্থার খরচ দেওয়া হবে, তবে তা বেতন হিসেবে বিবেচিত হবে না। 20 বছর বয়সে 1985 সালে মুকেশ আম্বানির সঙ্গে বিয়ে হয়েছিল নীতার। তারপর থেকেই বদলে গিয়েছে নীতা আম্বানির জীবনযাত্রা। 2023 সাল পর্যন্ত নীতা আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর বোর্ডে নন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছিলেন। 2023-24 আর্থিক বছরে নীতা আম্বানি সিটিং ফি হিসেবে 2 লক্ষ টাকা এবং কমিশন হিসেবে 97 লক্ষ টাকা উপার্জন করেন। এছাড়া মুকেশ আম্বানির সন্তানদের মধ্যে আকাশ আম্বানি রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড এর চেয়ারম্যান, মেয়ে ঈশা আম্বানি রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স লিমিটেড এবং রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড এর বোর্ডে রয়েছেন এবং রিলায়েন্স ফাউন্ডেশনের সঙ্গেও কাজ করেন, আর অনন্ত আম্বানি জিও প্ল্যাটফর্মস লিমিটেড, রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স লিমিটেড, রিলায়েন্স নিউ এনার্জি লিমিটেড এবং রিলায়েন্স নিউ সোলার এনার্জি লিমিটেড এর একজন ডিরেক্টর। নীতা আম্বানির বাড়ির প্রায় সবকিছুই সোনায় মোড়া। মুকেশ আম্বানির পাশাপাশি ব্যাপক বিলাসবহুল জীবনযাপন করেন নীতা আম্বানিও। তিনি আম্বানি সাম্রাজ্যে রানীর মতো থাকেন। বলা যেতে পারে ভারত ভূখণ্ডের মধ্যে সবচেয়ে বিলাসবহুল জীবনযাপন এই নীতা আম্বানির। ইন্টারনেট দুনিয়াতে আলোচনা চলে যে এই নীতা আম্বানি 1 কাপ চা খেলে তার দাম হয় প্রায় 30 লাখ টাকা। তার কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে দামি ব্যাগ এবং পোশাক, পাশাপাশি বিলাসবহুল গাড়ির অভাব নেই বললেই চলে। তবে সম্প্রতি এক খবর প্রকাশিত হয়েছে যাতে জানা গিয়েছে নীতা আম্বানির নাকি একটি রোবট রয়েছে যে সমস্ত কাজ করে দেয়। ঠিক যেন রজনীকান্ত এবং ঐশ্বরিয়া চিট্টির মতো, শোনা যায় নাকি এই রোবটকে যাই আদেশ দেওয়া হয় সে অবিকল একজন মানুষের মতো করেই সেই সমস্ত আদেশ পালন করে। এই রোবটের দাম নাকি প্রায় কোটি কোটি টাকা। সম্প্রতি শোনা যাচ্ছে নাকি এই রোবট আসার পর থেকে নীতা আম্বানি ফিটনেসের দিক থেকে বিশেষ নজর দিয়েছেন।